প্রায় 2200 ফিট উপরে আমি দাঁড়িয়ে একটা ভিডিও করছি। আমি আমার মহব্বতের আব্বু আম্মুকে বাবা মাকে এখন পর্যন্ত বুক ফুলে চিৎকার করে আওয়াজ করে আমি কখনো বলতে পারি না যে বাবা মা আমি তোমাকে ভালোবাসে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার আব্বু আম্মুকে একটা মেসেজ দিতে চাই। আব্বু আম্মু, তুমি যদি এই ভিডিওটা দেখো, আমি তোমাকে কখনো কখনো তোমাদেরকে কখনো মানে উচ্চ স্বর আওয়াজে বা সামনাসামনি তখন কোনোদিন তোমাদেরকে বলি না যে তোমাদেরকে আমি ভালোবাসি, কিন্তু আজ আমি চিৎকার করে বলতে চাচ্ছি যে আব্বু আম্মু, আমি তোমাদেরকে আমার আমার লাইফটার চাইতেও বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি বাবা মা। বিষয় হলো নীলগিরিতে আসছি এবং এখানে যদি কিছু কথাই না বলি, কিছু বিষয় যদি উপস্থাপন না করি, তাহলে তো আসলে নীলগিরিতে আসা তাহলে ব্যর্থ হয়ে গেল আমি মনে করি। সেই জন্য আসলে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যে এত কষ্ট করে টাকা পয়সা কি করে ফ্রেন্ডের সাথে স্যারদের সাথে আসলাম এই নীলগিরিতে, কিছু কথা না বলে আসলে বেমানান দেখায়। আমি ফার্স্ট টাইমই ভেবেছিলাম যে আর কোনো শিক্ষা সফর আসবো না বা কোনো ট্যুরে করবো না, কারণ অনেক ট্যুর করেছি লাইফে, ট্যুর করে বুঝলাম যে আসলে অনেক কিছু শেখা যায়, বাট যেহেতু একটু ব্যস্ত লাইফ করছি জন্য আসলে চাচ্ছিলাম যে একটু এবার ট্যুরটা মিস করে অন্য কিছু করবো। কিন্তু যাই হোক, আপনার মন পরিবর্তন করে দিলাম, মন পরিবর্তন করে এই যে বান্দরবন কক্সবাজারে আসছি। তো নীলগিরি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই, এই জন্য কথাগুলো বলতে চাই কারণ অনেকে হয়তো বিষয়গুলো আমার থেকে জানলে তাদের প্রতি একটা অন্যরকম একটা ভালো কাজ করবে এবং যারা নেগেটিভ তাদের মেন্টালিটিটা পজিটিভ হবে। এই জন্য আমি কিছু কথা জাস্ট শেয়ার করতে চাই। দেখেন আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছি খুব ন্যাচারাল এই দৃশ্যটা কত সুন্দর, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। সো এইখানে যদি আপনি না আসেন, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি একজন স্টুডেন্ট, ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, বা আপনি জব হোল্ডার বা জব করেন, যাই করেন না কেন, যদি নীলগিরিতে না আসেন আমি মনে করবো যে আপনার 100% লাইফটা মিছে যাবে। এই জন্য বলছি যে কারণ দেখেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনি যদি সৃষ্টি জগতে যদি না দেখেন তাহলে আল্লাহ সম্পর্কে কিন্তু আপনি ভালো ধারণা পাবেন না। এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হলে, আল্লাহকে চিনতে হলে পরে আল্লাহর সৃষ্টি জগৎকে আপনার দেখতে হবে, আল্লাহর সৃষ্টি জগৎকে আপনার কী করতে হবে বুঝতে হবে। আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে যখন আপনি জানবেন বুঝবেন, এই বিষয়গুলো যখন উপলব্ধি করবেন রিয়েলাইজ করবেন, তখন আপনি আল্লাহকে চিনতে পারবেন। একটা কথাই আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে, যে নিজেকে চিনে নেয় সে তার আল্লাহকে চিনে নেয়। নিজেকে কীভাবে চিনবেন, নিজেকে কি চিনা যায়, নিজেকে চিনা যায় নিজেকে গবেষণার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে এবং গভীর আবাদত বন্দীকে ডিপলি চিন্তা ভাবনার মাধ্যমে নিজেকে চেনা যায়। চিনতে হলে পরে আল্লাহকে চিনতে হলে পরে আল্লাহর যে সৃষ্টি জগৎ আছে, আল্লাহর যে রহস্য আছে, এগুলো উন্মোচন করতে গেলে পরে আপনার কী করতে হবে, সৃষ্টি জগৎ নিয়ে কাজ করতে হবে, ভাবতে হবে। এই দেখেন পিছনের কত সুন্দর ব্যাকগ্রাউন্ড, অসাধারণ তাই না, মানে মনটা যেন ভুলে যাচ্ছে। মানে এই যে এত সুন্দর একটা চার্মিং প্লেস, এইটা যদি আপনি দেখেন তাহলে একটু হলো পরেও আপনি সৃষ্টি জগৎ সম্পর্কে একটা ভালো একটা ধারণা আপনার হবে যে মহান আল্লাহ তাআলা কী সৃষ্টি করে রেখেছেন এটা দুনিয়াতে, তাহলে জান্নাতে এমন কিছু সৃষ্টি করে রেখেছেন যেটা আমরা জানি না। যারা চক্ষুষ্মান তারা জানে না, কিন্তু যাদের চক্ষু দৃষ্টি খুলে নিয়েছে তারা জানে যে রুহানি জগতে মানে আল্লাহর যে নূরের জগৎ আছে কী হচ্ছে না হচ্ছে তারা জানেন। এগুলো আদার সৃষ্টিগুলোর কথা বলছেন। নীলগিরি থেকে আমি কী শিখলাম, নীলগিরি থেকে আমি কী পেলাম, আমি এই বিষয়টা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো। নীলগিরি সম্পর্কে অনেক জানতাম, অনেক পড়াশোনা করতাম, অনেকে ইউটিউবে ভিডিও দেখেছি, ফেসবুকে অনেকে ফ্রেন্ড সার্কেল দেখা যাচ্ছে যে পোস্ট করেছে, ও গুগল করে অনেক কিছু জানতে পেরেছি, বাট ওই জানা থেকে আসলে তেমন কিছুই তৃপ্তি পায়নি। তৃপ্তিটা কখনো আমি পেলাম, দেখেন এই যে এসে যে এই বিষয়টা, এত সুন্দর আবহাওয়াটা, এত সুন্দর যে ন্যাচারাল এই বিষয়গুলো যখন আমি দেখেছি, ক্লাইমেটটা দেখে মানে এত আত্মতৃপ্তি পেয়েছি যে আমি মনে হচ্ছে যে 15 দিন না খেয়েও থাকতে পারবো। এটা হচ্ছে নীলগিরি। আমি নীলগিরির কাছে যদি আপনি বলেন যে প্রকৃতির কাছে যে পাওয়াটা, এই পাওয়াটা আসলে অসাধারণ। আমি প্রচুর পরিমাণে ডিপ্রেস ছিলাম, অ্যাংজাইটিতে ছিলাম, স্ট্রেসে ছিলাম, মানে এতটা মানে মেন্টাল প্রেশারে ছিলাম যে কোথায় যাবো, কোথায় গেলে পরে একটু শান্তি পাবো, প্রশান্তি পাবো। এই যে এই চিন্তা থেকে আমি ভাবলাম যে না, এটা মিস করা যাবে না, যেভাবেই হোক এই ট্যুরটা আমার দিতেই হবে। এই ট্যুরটা দিলে পরে আমি অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো এবং আলহামদুলিল্লাহ
আমি যে টাকাটা দিয়েছি আমি মনে করি যে 50 মানে 100% আমি এই টাকাটা ফিডব্যাক পেয়েছি। এর কষ্ট করে বিশেষ করে আমি যে এই যে মহিন্দ্রা দিয়ে যে আসলাম সেই সময় যে ন্যাচারালটা সেই সময় যে প্রকৃতিটা যে ফিলিংসটা পাইছি যে এনজয়টা করছি উপভোগ করছি মনে হচ্ছে যে আমার জীবনের 90% পাওয়ার শেষ, উপভোগ করা শেষ। আমার মনে হয় না আমি আর কখনো ডিপ্রেশন থাকবো। আর ডিপ্রেশন যখন আসবে আসবে, মানুষ যেহেতু স্বাভাবিক, ডিপ্রেশন আসাটাও স্বাভাবিক কিছু না, যখন আসবে তখন আমি এই ভিডিওটা বারবার দেখবো এবং দেখে নিজেকে বোঝাবো যে বুড়ান তোর ডিপ্রেশন হওয়া যাবে না, বুড়ান তোর অ্যাংজাইটিতে ভোগা যাবে না, বুড়ান তুই জীবনে যা কিছু দেখেছিস না এখান থেকে তোর অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। শিক্ষা নে তুই যদি এখান থেকে শিক্ষা নিতে পারিস তোকে পৃথিবীর কোনো মানুষই তোকে অ্যাংজাইটিতে ভোগাইতে পারবে না, ডিপ্রেশনে ভুগাইতে পারবে না, হতাশায় ভোগাইতে পারবে না, বুঝছিস? তো আমি এই ভিডিও বারবার দেবো যখন আমি অ্যাংজাইটিতে যাবো। আপনারা যারা অ্যাংজাইটিতে যাবেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন, আমি মনে করি যে কিছুটা হলেও করে আপনারা স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবেন, একটা নর্মাল লাইফে ফিরে আসতে পারবেন। আমি মনে করি যে জীবনটাকে উপভোগ করেন, আমি নীলগিরিতে এসে লাইফটাকে উপভোগ করার মতো একটা সিস্টেম পেয়েছি, একটা পথ পেয়েছি, একটা পথরেখা পেয়েছি। আমি এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহর যে সৃষ্টিজগৎ আছে এই সৃষ্টিজগৎ নিয়ে যদি সূক্ষ্ম পরিমাণে যদি সামান্য পরিমাণে যদি আমি একটু ভাবি চিন্তা করি তাহলে আল্লাহ আমাকে একটা সঠিক পথ, ভালো পথ বেছে দেবেন, একটা উপায় বের করে দেবেন যে পথটাতে আমি গেলে পরে আমি খুব ভালো একটা লাইফ স্টেবল করতে পারবো। আসলেই তো বুঝলেন তো, আসলে নীলগিরি নিয়ে কথা বলে আমার শেষ হবে না, কারণ এই লাইফটা এখন আমার মনে হচ্ছে যে নীল হয়ে গেছে। মানে কি যে মজা পাচ্ছি কি বলবো আর, এই যে প্রায় 2200 ফিট উপরে আমি দাঁড়িয়ে একটা ভিডিও করছি, আমি আমার মহব্বতের আব্বা আম্মাদেরকে, আব্বা আম্মাকে, আবু আম্মুকে, বাবা মাকে এখন পর্যন্ত বুক ফুলে চিৎকার করে আওয়াজ করে আমি কখনো বলতে পারি না যে বাবা মা তোমাকে ভালোবাসে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার আব্বু আম্মুকে একটা মেসেজ দিতে চাই, আব্বু আম্মু তুমি যদি এই ভিডিওটা দেখো আমি তোমাকে কখনো কখনো তোমাদেরকে কখনো মানে উচ্চ স্বর আওয়াজে বা সামনাসামনি তখন কোনো দিন তোমাদেরকে বলি না যে তোমাদেরকে আমি ভালোবাসি, কিন্তু আজ আমি চিৎকার করে বলতে যাচ্ছি যে আব্বু আম্মু আমি তোমাদেরকে আমার আমার লাইফের চাইতেও বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি বাবা মা। তোমরা যদি আমাকে জন্ম না দিতে, তোমরা যদি এই পৃথিবী আমাকে না দেখাইতে তাহলে হয়তো বা এই যে সুন্দর একটা প্রকৃতি আছে, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি দেখতে পেতাম না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আব্বু আম্মু তোমাদেরকে। আমি আসলে এটা ঋণ কীভাবে শোধ করতে হবে আমি জানি না, তবে কথা দিচ্ছি আমি যতদিন বেঁচে আছি তোমাদেরকে একটু পরিমাণেও কেউ কষ্ট দেবে না, আমি দেবো না আব্বু। আমি 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 তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ আব্বু আম্মু, আই লাভ ইউ আব্বু আম্মু, খুবই বেশি ভালোবাসি তোমাদের, অন্যরকম ভালোবাসি তোমাদের। আয়শা তোমাকে একটা কথা বলতে চাই, ছোটো বোন আমি তোমাকে অনেক ভালোবাসি বোন, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ বিউটি বোন, আমার অনেক ভালোবাসি তোমাকে, বাস করুনি ছোটো ভাই আমার, সত্যি তোকে অনেক ভালোবাসি, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ সো বিউটিফুল, অনেক তোদের ভালোবাসি, অনেক তোকে ভালোবাসি, তোমাদের আমাদের আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সনকে অসাধারণভাবে ভালোবাসি, বাই।